ট্রেনে উঠে লোকটি বসার জায়গা পেল যেখানে, সেখানে তার পাশে এক বুড়ো আর মুখোমুখি সিটে দুই বুড়ো বসে কথা বলতে বলতে খুব হাসছে। কান পাতল লোকটি তাদের হাসির কথা শোনার জন্য। এক নম্বর বুড়ো অন্যদের দিকে তাকিয়ে খুব উজ্জ্বল মুখে বলল, 13। শুনেই বাকিরা হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। প্রথম বুড়োও যোগ দিল হাসিতে। খানিক পরে হাসির দমক থামলো যখন, তখন দ্বিতীয় বুড়ো বলল, আর 71 নম্বরটা? বলতেই সবাই মিলে হাসিতে উল্টে পড়ে আর কি। সে হাসি শেষ হলে তৃতীয় বুড়ো বলল, এবার 57। বলতেই আবার দম ফাটা হাসি। তিন বুড়োর মাঝখানে বসে থাকতে থাকতে লোকটি বুঝে ফেলল সমস্ত ব্যাপারটা। নিশ্চয়ই এরা অনেক হাসির গল্প জানে, বারবার সেগুলো না বলে এরা সব নম্বর দিয়ে রেখেছে। একজন যেই 13 বলে, অন্যদের মনে পড়ে যায় কোন মজার গল্পটাও কথা বলা হচ্ছে, তাই হাসে। বুড়োদের তখন হাসির ধমক থেমেছে। লোকটি তাদের দিকে তাকিয়ে বলল, ইয়ে দেখুন আমি এবার বলছি 43। ভেবেছিল বুড়োরা হেসে উঠবে, কিন্তু তা হলো না। সামান্য একটু দেতো হাসি দিয়ে বুড়োরা জানলার বাইরে তাকিয়ে চুপ করে বসলো। অপ্রতিভ হয়ে লোকটি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, 43 নম্বরটা তেমন হাসির নয় নাকি? এক নম্বর বুড়ো তাকালো লোকটির দিকে, শুধু গল্পটা মজার হলেই তো হবে না, বলবার ভঙ্গিও চাই, ভঙ্গিটা জুৎসই না হলে কি আর হাসি পায়?